মাঠ ও মাঠের বাইরে পারফরম্যান্স কিংবা নানা কর্মকাণ্ডে সবসময় আলোচনায় থাকা সাকিব আল হাসান যেন এক রহস্যময় চরিত্রের নাম। দেশের ক্রিকেটের এই পোস্টার বয় ব্যক্তিগত কারণ দেখিয়ে সাদা পোশাকে খেলেননি সবশেষ ব্ল্যাক ক্যাপ সিরিজে। গুঞ্জন ছিল আইপিএল এর কারণে এই ফরম্যাটে ছুটি চেয়েছেন প্রোটিয়া সফরেও, তবে পাশার দান উল্টে যেতে সময় লাগেনি বেশিক্ষণ। এবারের নিলামে তাকে দলে ফেরায়নি কোনো ফ্রাঞ্চাইজি, ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টেও সাকিবের খেলার সম্ভাবনা প্রবল। অপারেশনসের চেয়ারম্যান ইঙ্গিত দিলেন তেমনটাই। আগে প্ল্যান ছিল যে সাউথ আফ্রিকার টেস্টের সময় তার আইপিএলে যাওয়ার কথা ছিল, সেভাবে আমরা আইপিএলকে জানিয়ে দিয়েছি। সে হয়তো এখন ফ্রি আছে, দেখা যাচ্ছে যে সামনে টেস্টগুলো খেলতে পারে, সে বলেছে আমাদের সাথে আলাপ আলোচনা করবে, সেটার অপেক্ষায় আছি আমরা। তবে কোভিডকালে টানা ম্যাচে যেন হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা, তাই তো তাদের বিশ্রাম নিয়ে বোর্ডের ভাবনাও ইতিবাচক। আপাতত বাই রোটেশন নিয়ে না ভাবলেও আছে ভিন্ন পরিকল্পনা। যতটুকু সম্ভব বোর্ড থেকে আমরা চেষ্টা করছি খুব বেশি স্ট্রেস যাতে না থাকে এবং যত বেশি করে তাদের সময় দেওয়া যায়। রোটেশনের কথাটা এখন আসছে না, আমরা প্লেয়ারদের সাথে আলাপ করবো ডেফিনেটলি। যদি অনেক প্লেয়ার যদি বলে যে তার রেস্টের প্রয়োজন, তাহলে আমরা আগে থেকে প্ল্যান করব, তাহলে সেভাবে আমরা আগাবো। বিসিবির পরবর্তী মিটিংয়েই প্রকাশ করা হবে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম, আর পেস বোলিং কোচ নিয়েও সিদ্ধান্ত আসবে আগামী কয়েকদিনের মধ্যেই। বোলিং কোচ আপনারা শীঘ্রই দেখতে পাবেন, সেন্ট্রাল কন্ট্রাক্ট রেডি হয়ে গেছে, আগামী বোর্ড মিটিং এর জন্য ওয়েট করছি আমরা। যদি খুব বেশি দেরি হয় বোর্ড মিটিং এ, তাহলে হয়তো তার আগে আমরা এটা অ্যানাউন্স করে দিব। সেই সঙ্গে ফিল্ডিং কোচ হিসেবে আলোচনায় থাকা ম্যাট ডরমিটের সঙ্গেও শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবে বোর্ড, জানিয়েছেন জালাল ইউনুস। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।